নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। তো আজকে রাতে বৃষ্টি হয়েছিল, তো এমনিতে শীতকাল খুবই ঠান্ডা পড়েছে, তো আজকে ভাবলাম খিচুড়ি বানাবো। তো খিচুড়ি আর বাঁধাকপি বানাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, সঙ্গে থেকো, শুরু করি। আজ বন্ধুরা বানাবো খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। তাই হাঁড়িতে জল বসিয়ে দিয়ে এখানে আগে ছোলার ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে, আর এখানে মুগ ডাল ভাজতে শুরু করেছি। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতে বৃষ্টি হয়েছিল, তাই খিচুড়িটাই বানিয়ে ফেলছি। আর যা ঠান্ডা পড়েছে, তাই ডালটাকে আগে ভেজে নিচ্ছি। আর এখানে চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তিন কৌটা, মানে 750। ডালটাকে একটু ভেজে নেব, দু কৌটা ছোলা, এক কৌটা ছোলার ডাল আর দু কৌটা মুগ ডাল নিয়ে নিয়েছি। খিচুড়ির জন্য হবে বাঁধাকপি, তাই দেখো বন্ধুরা, চাল ডাল সমস্ত কিছু ভেজে খিচুড়ি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এখানে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, এখন দিয়ে দেব গাজর আর বিনস। আজকে আমি ভেজে দিলাম না, কাঁচাই দিয়ে দিলাম। চাল ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু জলে হলুদ গুলে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা অনেকটাই হয়ে এসছে, কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেব ঘি আর গরম মশলা। খিচুড়িটা হয়ে এসছে, এখন দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব কিছুটা মটরশুঁটি, দিয়ে দেব কিছুটা ঘি, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, আর স্বাদের জন্য সামনে একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, খিচুড়ি একদম রেডি হয়ে গেল। এখন রেস্টে রেখে দেবো। তো আজকে দুপুরে মেনুতে আছে সঙ্গে চাটনিও, চাটনিটাও বানিয়ে নিলাম কাজু কিশমিশ দিয়ে, টমেটোর চাটনি। চাটনিটাও হয়ে এসছে, তো পাঁপড়গুলো ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আজ আমার লাঞ্চ থালি একদম রেডি হয়ে গেল।
গোবিন্দভোগ চালের খিচুড়ি, সঙ্গে বাঁধাকপি চাটনি, টমেটোর, আর সঙ্গে পাঁপড় ভাজা। আজ ঠান্ডা, শীতকাল এবং বৃষ্টি হয়েছে, তাই খিচুড়ি বানিয়ে ফেললাম সকাল সকাল। দেখতে খুবই সুন্দর হয়েছে দেখো খিচুড়িটা, আর খেতে হয়েছে সেই টেস্টি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন পরিবেশন করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।